নগর রানীনগর থানার পরিত্যক্ত জমিতে গড়ে তোলা হয়েছে সবজি ফল ও ফুলের বাগান। থানার পুলিশ সদস্যদের প্রতিদিনের প্রায় পুরো চাহিদায় মেটাই এই বাগান। চারপাশে বাগানে ঘেরা সুসজ্জিত নওগাঁর রানীনগর থানা। একসময় এই জায়গা ছিল ঝোপঝাড় ও ময়লা আবর্জনার স্তূপ। 2022 সালে ইন্সপেক্টর সেলিম রেজা সবজি বাগান করার উদ্যোগ নেন। পরে নানা জাতের ফুল ও ফল গাছও লাগানো হয়। পুরো থানা প্রাঙ্গণ এখন সবুজের সমারোহ। 1 ইঞ্চি জায়গাও যাতে পড়ে না থাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে এ পদক্ষেপ নেয় থানা কর্তৃপক্ষ। বিষমুক্ত যে সবজিটা আমাদের থানার ব্যারাক কমপ্লেন্স যারা ফ্যাসিলিটি হিসেবে থাকেন সেই ম্যাসের চাহিদা মিটিয়েও আমাদের যারা বাসাবাড়ি নিয়ে থাকে তাদেরও চাহিদা মিটাতে সক্ষম হচ্ছে। ঢেঁড়স, পেঁপে, লাউ, বেগুন, লাল শাক, কাঁচামরিচ ও ধনিয়া সহ অনেক কিছুর চাষ হয় এই বাগানে। এই পরিত্যক্ত জায়গাগুলো জঙ্গল ছিল, সন্ধ্যা নামলেই সেখানে শিয়ালদের আনাগোনা চোখে পড়ার মতো ছিল। নিজেদের চাহিদা যেমন পূরণ হয়, আমাদের অবসর সময় আমাদের মানসিক প্রশান্তির একটা বিষয় আছে, প্রশান্তিতে আমরা লাভ করি। এমনিতেই আমাদের পুলিশের ডিউটি বেশি, যেটুকু সময় পাই সেটুকু সময় আমরা এই পরিত্যক্ত জায়গায় সময় দিয়ে থাকি। রানীনগর থানার পশ্চিম দিকে পড়ে থাকা প্রায় 8% জমি ভরাট করে আমের বাগান করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। দীপ্ত বার্তাকক্ষ। নগর রানীনগর থানার পরিত্যক্ত জমিতে গড়ে তোলা হয়েছে সবজি ফল ও ফুলের বাগান। থানার পুলিশ সদস্যদের প্রতিদিনের প্রায় পুরো চাহিদায় মেটাই এই বাগান। চারপাশে বাগানে ঘেরা সুসজ্জিত নওগাঁর রানীনগর থানা। একসময় এই জায়গা ছিল ঝোপঝাড় ও ময়লা আবর্জনার স্তূপ। 2022 সালে ইন্সপেক্টর সেলিম রেজা সবজি বাগান করার উদ্যোগ নেন। পরে নানা জাতের ফুল ও ফল গাছও লাগানো হয়। পুরো থানা প্রাঙ্গণ এখন সবুজের সমারোহ। 1 ইঞ্চি জায়গাও যাতে পড়ে না থাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে এ পদক্ষেপ নেয় থানা কর্তৃপক্ষ। বিষমুক্ত যে সবজিটা আমাদের থানার ব্যারাক কমপ্লেন্স যারা ফ্যাসিলিটি হিসেবে থাকেন সেই ম্যাসের চাহিদা মিটিয়েও আমাদের যারা বাসাবাড়ি নিয়ে থাকে তাদেরও চাহিদা মিটাতে সক্ষম হচ্ছে। ঢেঁড়স, পেঁপে, লাউ, বেগুন, লাল শাক, কাঁচামরিচ ও ধনিয়া সহ অনেক কিছুর চাষ হয় এই বাগানে। এই পরিত্যক্ত জায়গাগুলো জঙ্গল ছিল, সন্ধ্যা নামলেই সেখানে শিয়ালদের আনাগোনা চোখে পড়ার মতো ছিল। নিজেদের চাহিদা যেমন পূরণ হয়, আমাদের অবসর সময় আমাদের মানসিক প্রশান্তির একটা বিষয় আছে, প্রশান্তিতে আমরা লাভ করি। এমনিতেই আমাদের পুলিশের ডিউটি বেশি, যেটুকু সময় পাই সেটুকু সময় আমরা এই পরিত্যক্ত জায়গায় সময় দিয়ে থাকি। রানীনগর থানার পশ্চিম দিকে পড়ে থাকা প্রায় 8% জমি ভরাট করে আমের বাগান করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। দীপ্ত বার্তাকক্ষ। নগর রানীনগর থানার পরিত্যক্ত জমিতে গড়ে তোলা হয়েছে সবজি ফল ও ফুলের বাগান। থানার পুলিশ সদস্যদের প্রতিদিনের প্রায় পুরো চাহিদায় মেটাই এই বাগান। চারপাশে বাগানে ঘেরা সুসজ্জিত নওগাঁর রানীনগর থানা। একসময় এই জায়গা ছিল ঝোপঝাড় ও ময়লা আবর্জনার স্তূপ। 2022 সালে ইন্সপেক্টর সেলিম রেজা সবজি বাগান করার উদ্যোগ নেন। পরে নানা জাতের ফুল ও ফল গাছও লাগানো হয়। পুরো থানা প্রাঙ্গণ এখন সবুজের সমারোহ। 1 ইঞ্চি জায়গাও যাতে পড়ে না থাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে এ পদক্ষেপ নেয় থানা কর্তৃপক্ষ। বিষমুক্ত যে সবজিটা আমাদের থানার ব্যারাক কমপ্লেন্স যারা ফ্যাসিলিটি হিসেবে থাকেন সেই ম্যাসের চাহিদা মিটিয়েও আমাদের যারা বাসাবাড়ি নিয়ে থাকে তাদেরও চাহিদা মিটাতে সক্ষম হচ্ছে। ঢেঁড়স, পেঁপে, লাউ, বেগুন, লাল শাক, কাঁচামরিচ ও ধনিয়া সহ অনেক কিছুর চাষ হয় এই বাগানে। এই পরিত্যক্ত জায়গাগুলো জঙ্গল ছিল, সন্ধ্যা নামলেই সেখানে শিয়ালদের আনাগোনা চোখে পড়ার মতো ছিল। নিজেদের চাহিদা যেমন পূরণ হয়, আমাদের অবসর সময় আমাদের মানসিক প্রশান্তির একটা বিষয় আছে, প্রশান্তিতে আমরা লাভ করি। এমনিতেই আমাদের পুলিশের ডিউটি বেশি, যেটুকু সময় পাই সেটুকু সময় আমরা এই পরিত্যক্ত জায়গায় সময় দিয়ে থাকি। রানীনগর থানার পশ্চিম দিকে পড়ে থাকা প্রায় 8% জমি ভরাট করে আমের বাগান করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। দীপ্ত বার্তাকক্ষ।